বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে শোক র্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ। 15 আগস্ট সোমবার নগরীর শিল্পকলা একাডেমিতে সংগঠনটির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এই সময় বক্তারা 75-এর 15 আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশবিরোধী সকল অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর বিদ্রোহাত্মার মাগফেরাত কামনা করি। বঙ্গবন্ধু জাতির পিতা আমাদেরকে যে স্বপ্ন দিয়ে গেছে আমরা আজীবন একটা বুকে ধারণ করি রাখতে চাই। এভাবে প্রতি বছর আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব। বঙ্গবন্ধু স্মরণে আমরা আজীবন নিজেকে ত্যাগ বা উৎপন্ন করব। আমরা সবসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠে আছি। আজ থেকে 47 বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু আজকে এখনও এইভাবে সবাই যে স্লোগান দিচ্ছে তাকে স্মরণ করছে, এর চেয়ে বড় কিছু তো নেই। বঙ্গবন্ধু না হলে আমরা এই দেশ দেখতাম না, এবং বঙ্গবন্ধুর কে সব পরিবারে যে হত্যা করা হয়েছে এই এই শোক তো আসলে কখনোই ভুলার না। প্রথমে আমি শ্রদ্ধা জানাই মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শে চিরজীবন আমাদের বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই, যে বঙ্গবন্ধুর মতো আরেকটি বঙ্গবন্ধু হবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বাংলাদেশ বলতে আমরা বুঝি বঙ্গবন্ধুকে। আজকের দিনে আমরা বাংলাদেশকে আরেকবার নতুন করে হত্যা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশকে হত্যা করে ওরা যেই পরিকল্পনাটা করেছিল ওদের সেই পরিকল্পনাটা বাস্তবায়ন হয়নি। কারণ বাংলাদেশকে হত্যা করেছে বাংলাদেশের, সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও বঙ্গবন্ধুর যেই বঙ্গকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবিত ছিলেন, এবং তার হাত ধরেই আজকে বাংলাদেশ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছে। আজকের দিনেও আবার নতুন করে যে ষড়যন্ত্র করছে, আমরা মনে করি আমরা যুব মহিলা লীগ এর দাঁত ভাঙা জবাব দিব, এবং সমস্ত ষড়যন্ত্রকারীকে আমরা রুখে দিব। শোক র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াসা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।